বাংলার পুলিশ যদি চোর ধরতো তাহলে দিল্লি থেকে ইডি সিবিআইকে ডাকতে হতো, তাহলে এই পুলিশকেই বলা হতো যে চোমরা চোর ধরো। তাদের লজ্জা উচিত নয় যে চোখের সামনে উর্দি পরে গাড়ি নিয়ে থানা নিয়ে এসপি ডিএসপি অফিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদিকে বিল্লা লাগিয়ে রেখেছে, কিন্তু হাইকোর্ট বলেছে তোমরা অপদার্থ, তোমাদের দিয়ে হবে না, তোমরা তফাত যাও, এই ইডি সিবিআইকে আসো তারা ধরো। ওদের বাড়ির বউ বাচ্চাও তো বলবে, আরে কি অপদার্থ তোমরা, তোমরা থাকতে কেন ওদেরকে বলা হচ্ছে। এ রাজ্যের পুলিশের তো লজ্জায় হিন্দিতে বলে চুল্লু ভর পানি মে ডুব কে মাননা চাইয়ে, কারণ হাইকোর্ট বলল যখন ওই শিক্ষক নিয়োগে যে ছেলে মেয়েদের চাকরি হওয়ার কথা, যোগ্যতা আছে, পরীক্ষায় পাশ করেছে, মাস্টারমশাই হবে, দিদিমণি হবে, তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছে, মিছিল করছে, আদালতে কেস করেছে, মাঝে মধ্যে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় কখনো বিধাননগর থানায়, কখনো লালবাজারে, আমাদের সেখানে যেতে হয়। আর এবার প্রথম তো দেখলাম কোথাও পৃথিবীতে শোনা যায়নি পুলিশ ধরে নিয়ে যায়, জানতাম যে পুলিশ নমিনেশন প্রত্যাহারের জন্য আমাদের মহিলা প্রার্থীকে টেনে চেনে নিয়ে যাচ্ছিল, সেই পুলিশ মহিলা চাকরি প্রার্থীকে কামড়ে পর্যন্ত দিয়েছে কলকাতায়। কলকাতায় এরকম লেখা থাকে না, বড় বড় শহরে দেখবেন কুকুর হইতে সাবধান দরজায় লেখা থাকে, এরকম এবার থেকে পাড়ায় পাড়ায় লেখা থাকবে পুলিশ হইতে সাবধান, যে কোনো সময় কামড়াতে পারে। আমরা বলছি না, হাইকোর্ট বলেছে, কেন ইডি, কেন সিবিআই, বলতেই পারত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গিয়েছে যে কলকাতা পুলিশ, সিআইডি, বাংলার পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবি পুলিশ, তোমরা একটু ধরো, দুর্নীতি তদন্ত করো। আমরা বলছি না, রাস্তাঘাটে বলছে না, এতে লজ্জা আছে? হাইকোর্ট বলেছে যে এই বাংলার পুলিশকে দিয়ে হবে না, নালে ইডি সিবিআই কেন ডাকলো? ইডি সিবিআই তো আমরা বলিনি, মোদী সরকার আছে 2014 থেকে, এত সব বিজেপি হম্বিতম্বি করে, এই সব যারা চাকরি প্রার্থী তারা দুর্নীতির কথা বলেছে, কেন্দ্রের মন্ত্রীদের দিয়েছে, এমপিদের দিয়েছে, তাও কেন্দ্রীয় সরকার কিচ্ছু করেনি, কোনো তদন্ত করেনি, শিক্ষা যৌথ তালিকায়, তৃণমূল বিজেপি দুর্নীতিতে এক, এজন্য কোনো তদন্ত করেনি। তারপরে হাইকোর্টে যেতে হয়েছে, বিকাশ ভট্টাচার্যের মতো উকিলদেরকে যেতে হয়েছে, তারপরে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলেছে, সরকার তদন্ত করবে, এখানে সরকার উল্টে তদন্ত যাতে না হয় কোটি কোটি টাকা খরচা করেছে, হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত তদন্ত ধামা চাপা দেওয়ার জন্য, চিট ফান্ড থেকে শুরু করে শিক্ষক নিয়োগের দুর্নীতি সব ব্যাপারে আমরা দেখলাম সরকার তদন্ত চাপা দেওয়ার জন্য চেষ্টা করছে। আর এই জন্যই হাইকোর্টকে বলতে হলো যে সিবিআই তদন্ত করতে হবে ইডিকে। ইডি সিবিআই খুব ভালো লোক আমি তা বলছি না, ওরাও পুলিশ, কিন্তু তাহলে এই পুলিশকে দিল না কেন? আচ্ছা, আপনি সহজ করে বলতে পারেন, এখানে অনেক মাস্টারমশাই আছেন, অপরাধ নেবেন না, যদি স্কুলের মাস্টার ঠিক মতো পড়ায় তাহলে কি বাইরের মাস্টারকে রাখতে হয়, প্রাইভেট টিউটরকে রাখতে হয়, কোচিং সেন্টারে যেতে হয়? তাহলে বাংলার পুলিশ যদি চোর ধরতো তাহলে দিল্লি থেকে ইডি সিবিআইকে ডাকতে হতো, তাহলে তো এই পুলিশকেই বলা হতো যে চোমরা চোর ধরো। তাদের লজ্জা উচিত নয় যে চোখের সামনে উর্দি পরে গাড়ি নিয়ে থানা নিয়ে এসপি ডিএসপি অফিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদিকে বিল্লা লাগিয়ে রেখেছে, কিন্তু হাইকোর্ট বলেছে তোমরা অপদার্থ, তোমাদের দিয়ে হবে না, তোমরা তফাত যাও, এই ইডি সিবিআইকে আসো তারা ধরো। তাদের বাড়ির বউ বাচ্চাও তো বলবে, আরে কি অপদার্থ তোমরা, তোমরা থাকতে কেন ওদেরকে বলা হচ্ছে। আচ্ছা, আপনারা এখানে লড়াই করছেন, পঞ্চায়েত নির্বাচন করছেন, আমরা কখনো বলতে পারি না আপনাদের দিয়ে হবে না, আমরা অন্য জেলা থেকে লোক নিয়ে আসছি, হয় কখনো? এটাই তো অপদার্থ অপমান হবে। কিন্তু ভোট হবে নির্বাচন কেন্দ্র, গণনা কেন্দ্র, কে পাহারা দেবে, সবাই বলছে কেন্দ্র বাহিনী আনতে হবে, আসাম থেকে পুলিশ আনতে হবে, বিহার থেকে আনতে হবে, ঝাড়খণ্ড থেকে আনতে হবে, পাঞ্জাব থেকে আনতে হবে, কেন? আর ডবল ডবল খরচা তো, এদেরও আমরা টাকা দিয়ে পুষছি, আবার যারা আসবে তাদেরকে আবার উপরি দিতে হবে, কাদের টাকা? আমাদের টাকা তো। এই টাকা বলতে গিয়ে আমার মনে পড়লো